উপর থেকে ফ্যান্টাসি আইল্যান্ডের আমি একটু ভিউটা নেওয়ার চেষ্টা করছি। এখান থেকে ভিউটা মেবি অনেক সুন্দর দেখা যাচ্ছে। মামি আমরা কিন্তু রাইডে উঠে খুব মজা করছি, আমাদেরকে একসাথে উঠতে দেয়নি, যেহেতু রাইডে ব্যালেন্স করে উঠতে হবে, যার কারণে আমরা হচ্ছে আলাদা আলাদা উঠছি। দেখো সব পার্কেই কিন্তু একটা লেক রাখার চেষ্টা করে না। এই পাশে হচ্ছে আপনারা পুরো যদি কোনো বড় প্রোগ্রাম করতে চান, এখানে মিউজিক ব্যবস্থা সহ আছে। সেটা হচ্ছে পাখিগুলো আর হচ্ছে এদের হচ্ছে খরগোশের। এই জায়গাটা সুন্দর ছিল, পাখিগুলো অনেক সুন্দর সুন্দর ছোট ছোট পাখি। এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আমি আবার একটা ঘোরাঘুরির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আসছি একটা সুন্দর একটা পার্কে, উত্তরাতে অবস্থিত এই পার্কটি, এটার নাম হচ্ছে ফ্যান্টাসি আইল্যান্ড। তো এটা উত্তরাতে অবস্থিত। এখানে আসতে গেলে আপনাদেরকে কি করতে হবে, প্রথমে আপনাদেরকে হচ্ছে উত্তরা খালপাড়ে আসতে হবে। খালপাড় থেকে আপনারা সিএনজি বা অটোতে করে 10 বা 20 টাকা ভাড়াতে এই হচ্ছে আপনার পার্কে আসতে পারবেন। আবার যারা গাজীপুর বা হচ্ছে আবদুল্লাপুর ওইদিকে অবস্থান করেন বা ওইদিকে বসবাস করেন, তারা হচ্ছে আপনারা প্রথমে উত্তরা হাউস বিল্ডিংয়ে আসবেন। উত্তরা হাউস বিল্ডিং থেকে যে বিআরটিসি বাস আছে মেট্রো রেলে আসে, ওই বাসে করে আপনারা ডিরেক্ট কিন্তু এই পার্কে চলে আসতে পারবেন। তো এভাবে আপনারা চলে আসতে পারবেন। যারা মিরপুরে থাকেন, মিরপুরবাসী মেট্রো রেলে করে একদম এখানে চলে আসতে পারবেন। তো যাই হোক, এখন আমরা পার্কে ঢুকবো, দেখি পার্কে কী কী আছে, কী কী দেখার মতো আছে, কী কী করা যায়, কী কী অ্যাক্টিভিটিস করা যায়, সব কিছুই থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। আচ্ছা ভাইদের হচ্ছে টিকিট প্রাইস হচ্ছে 200 টাকা না? আচ্ছা এটার মধ্যে দুইটা ছবি দেওয়া আছে, একটা রাইড ফ্রি। আচ্ছা আরেকটা আমি ব্যাপার জানতে চাই, সেটা হচ্ছে রবিবার থেকে বৃহস্পতিবার একটা 3টার আগে যে লাঞ্চ যেটা, এটাও কি আসলে সত্য? আচ্ছা আচ্ছা মানে লাঞ্চ না একটা খাবার, সেই খাবারটা কি চিকেন বার্গার স্যান্ডউইচ অথবা বার্গার? ওকে ওকে, এটাও একটা এক্সট্রা স্যার। তার প্রত্যেকদিন না, রবি থেকে বৃহস্পতিবার অবধি, আর ফ্রাইডে স্যাটারডে যে এবং হচ্ছে যে কোনো সরকারি ছুটি, এই 3 দিন হচ্ছে মানে বাদ থাকবে আর কি, এটা পাবেন না। মানে কর্মকর্তা চালাক আছে, শুক্রবার অনেক মানুষ আসবে, তো এর জন্য এনে খাবার আর কি দেয় নাই। না না, এটা দিলে ওনাদের বিজনেসও ক্ষতি, ওটা হচ্ছে আসার জন্য একটা ক্যাম্পেইন। সো টিকিট প্রাইস হচ্ছে 200 টাকা, মানে আমাদের দুইটা টিকিট দেন। আমরা টিকিটটা নিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি। আচ্ছা ঢোকার পরেই আপনারা কিছু আর্টিফিশিয়াল ডাইনোসর দেখতে পারবেন। তারপরে কি ড্রাগন নাকি না, ইতিহাসও লেখা আছে এখানে। আচ্ছা ডাইনোসর হচ্ছে ডিটেলসটা একটু দেওয়া আছে যার জানার জন্য, যে ডাইনোসরের বাচ্চা সহ আসলে একটা আকৃতি দেওয়ার চেষ্টা করছে। বাট আমি চাই এর এখানে দেখো 3D টাইপের, এটা কিন্তু একটু একটু যদি ভালো করে করতে আরও ভালো হতো না? এখানে হচ্ছে বিস্তারও দেওয়া আছে, যারা হচ্ছে ছোট বাচ্চারা দেখে আসবে, ঘুরতে আসবে, তখন এগুলো থেকে কিছু শিক্ষণীয় কিছু শিখতে পারবে আর কি, যার কারণে এগুলো দেওয়া কিন্তু খুবই উপকারী। আচ্ছা এখানে শুরুতে একটা হচ্ছে ছোট্ট একটা দোকান, দোকানের পরে এই পাশে হচ্ছে এটা মানে রেস্টুরেন্ট, ফুড কর্নার, রাইট? ফ্যান্টাসি ফুড। আচ্ছা ফ্যান্টাসি ফুড, আর এই পাশটা হচ্ছে আমি নিজেও জানি না, ওয়েলকাম, এটা মনে কোনো গেম জোন হতে পারে, আমরা ভিতরে একটু দেখানোর চেষ্টা করি। উপর থেকে ফ্যান্টাসি আইল্যান্ডের আমি একটু ভিউটা নেওয়ার চেষ্টা করছি। এখান থেকে ভিউটা মেবি অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই পাশে রাইডগুলো থেকে শুরু করে এই পাশে এক থাকে, এই পাশে নামাজের স্থান আছে দুই তালায়, একটা হচ্ছে ছেলে আর একটা হচ্ছে মেয়ের, এটাও অসাধারণ আমার লেগেছে। এই যে আমরা শুরুতেই এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অক্টোপাস রাইড, প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা। তো বাচ্চাদেরকে নিয়ে আমরা আপনারা হচ্ছে অক্টোপাস রাইডে উঠতে পারবেন। এখানে কিন্তু হচ্ছে যে রাইডের পরিমাণই বেশি, বাচ্চাদেরকে নিয়ে একটা সুন্দর পার্ক বলতে পারেন, মানে বাচ্চাদেরকে নিয়ে আসার মতো একটা সুন্দর পার্ক এটা বলতে পারেন আর কি। অসাধারণ দৃশ্য, এই রাইডটা খুবই এনজয় করবেন যে কোনো বাচ্চা বা সবার ক্ষেত্রে। এই রাইডটার শব্দ তো জানি না, শব্দ পাওয়া যাচ্ছে কিনা। আপু এই রাইডে 100 টাকা না আপু? এই রাইডটা হচ্ছে 100 টাকা, এটা বাচ্চারা অনেক বেশি এনজয় করবে, অসাধারণ। এই যে এখানে একটা ছোট্ট পুকুর আছে, মৎস্যকন্যা মাঝখানে বসে আছে, আর এই যে মাছগুলোকে খাবার দিচ্ছে, আর দেখেন মাছগুলো একদম টকবক টকবক করতেছে খাবার খাওয়ার জন্য। প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম, কিন্তু এখানে রঙিন মাছ একটু কম মনে হয়। হ্যাঁ রঙিন মাছ নয়, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, দেখেন মাছগুলো কত লাফাচ্ছে দেখছেন।
কিন্তু রঙিন মাছের সংখ্যা এখানে কম, যার কারণে আর কি মাছগুলো ভিজিবল আমি ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে বলতে পারছি না, বাট হ্যাঁ মানে অনেক মাছ একদম টপক টপক হতেছে। এখানে হচ্ছে রকেট রাইড চলতেছে, এখনও জমজমাট হয়ে ওঠেনি পার্কটা, খুব অল্প সংখ্যক মানুষ এসেছে, আস্তে আস্তে জমজমাট হবে। এই যে এটা চলতেছে, এটা হচ্ছে রকেট রাইড বলে এটাকে, এপাশে অনেক ধরনের এই রাইড আছে। এই যে এটা, এটাও একটা রাইড, একটু আগে চলছিল বন্ধ হয়ে গেছে। ওর পাশে ওই যে ওটা ঘোড়া রাইড চলতেছে, এই যে দেখেন এই রাইডটাও চলতেছে আর স্টিল রানিং, কিন্তু মানুষ অনেক কম, বাচ্চা কাচ্চা অনেক কম, দু একজন মেবি আসে, এখনও পায়েটা জমজমাট হয়নি, আরও লোকজন আস্তে 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 আস্তে। তো দেখে ভালো লাগছে, বাচ্চাদের একটা সুন্দর পার্ক এটা, পরিবার পরিজন নিয়ে সুন্দর একটা সময় কাটাতে পারবেন। এপাশে হচ্ছে আপনার ক্যাটারপিলার যে কোস্টার যেটা, সেটা তো আমি আপনাকে দেখিয়েছি, আর এর পাশাপাশি হচ্ছে এখানে বাচ্চাদের জন্য একটা গাড়ির ব্যবস্থাও আছে, যেটা নিয়েও রাইড করতে মানে পুরো বাচ্চারা হচ্ছে খেলনা করতে পারবে, বড় স্পেস। আর ওই পাশে দেখতে পাচ্ছে হচ্ছে সুইমিং পুল, আর এইটা হচ্ছে এই জায়গাটা যেটা মাঠের মতো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোনো সামাজিক অনুষ্ঠান বা পিকনিক হচ্ছে তখন মানে কনসার্ট টাইপের, এই টাইপের যেন সবাই যেন এনজয় করতে পারে করা হয়, যে এইভাবে মঞ্চের মতো করা হয়েছে। এই জায়গায় মনে হয় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হলে পিকনিকে করা হয় না, তো এই জায়গায় মনে হয় ওইভাবে করা হয়। আর এখানে যে গাছগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, গাছগুলো অন্যরকম ধাঁচে করা হয়েছে, এবং ওখানে কিন্তু বাতি জ্বলবে, বুঝছো, রাতের বেলা কিন্তু বাতি জ্বলবে, গাছগুলো একটু ইউনিক টাইপের, মানে হচ্ছে এটা মূলত আমাদের দেশে হয় না এরকম গাছ আর কি, বিদেশি বিদেশি লাগতেছে ওই জায়গাটা, ওই পোর্শনটা একটু অন্যরকম ভাইব দেওয়ার চেষ্টা করছে। ওকে, খুবই ছোট জায়গা, ছোট জায়গায় আসলে অনেক বেশি হাঁপায় না যাওয়ার পরেও যে জায়গাতে দোলনা থাকে, সিমু দোলনাতে বসে গেছে। আসলে পার্কে না আসলে মানে পার্কে আসলে দোলনাতে না বসলে কিন্তু হয় না বলে, পার্কে আসলে তো দোলনাতে বসতে হবে একটা মাস। হ্যাঁ, দোলনাটা দেয় কিন্তু অনেক বড় জায়গা, এবং হচ্ছে যাতে মানে হাঁপসায় গেলে বা দেখা যাচ্ছে যে ক্লান্ত হয়ে গেলে দোলনাতে বসায়, বাট এখানে আসলে দোলনা কিন্তু অনেকগুলাই দেখছি, কিন্তু খুব একটা মানুষ ক্লান্ত হবে বলে মনে হয় না। যেহেতু ছোট জায়গা, ছোট জায়গার মধ্যে ওনারা অনেক বেশি রাইড দেওয়ার চেষ্টা করছে, কারণ আসলে যেহেতু উত্তরা এইদিকে আসলে অনেক বড় পার্ক নেই দেওয়াবাড়ি ব্যতীত, এটা তাদের একটা ছোট্ট প্রয়াস আর কি। দেখো সব পার্কেই কিন্তু একটা লেক রাখার চেষ্টা করে না, এটা খেয়াল করছো? হ্যাঁ, এরা আর্টিফিশিয়াল ছোট্ট একটা লেক রাখার চেষ্টা করছে, যে লেকের এই পাশ থেকে ওই পাশে আপনারা লাভ দিতে পারবেন। হ্যাঁ, সিরা তো লাভ দিতে পারবে না, না ও সাঁতার পারে না, সিরা দাঁড়াকতো দাঁড়াকতো, সিরা দাঁড়াইতে পারে, ওরে বাবা ধরো তোমার দাঁড়ো, হ্যাঁ ধরো ধরো ধরো, ওরে বাবা, এই সিরাতের এই হাসিটা দেখানোর জন্য আমরা বাসা থেকে বের হই। আর এই যে লাফালাফি দেখেন, ও নতুন জায়গাতে আসলে এরকম লাফালাফি করে, এত ছোট জায়গার মধ্যে এতগুলো আমার কোনোটাই খুব একটা ভালো লাগে নাই, তার মাঝখানে একটা সুন্দর একটা জিনিস, সেটা হচ্ছে পাখিগুলো আর হচ্ছে এদের হচ্ছে খরগোশের, এই জায়গাটা সুন্দর ছিল, পাখিগুলো অনেক সুন্দর সুন্দর ছোট ছোট পাখি। প্রত্যেকটা পার্কে আমরা ঘোরাঘুরি করছি, আসলে প্রত্যেকটা পার্কে নিজস্বতা বৈশিষ্ট্য আলাদা থাকে, সেটা হচ্ছে এইটা যে এই যে এই পোর্শনটা, এই যে খরগোশ পাখি এগুলো রাখছে, সবাই এসে এগুলোর পরিচিতি পাবে বা ছোটো বাচ্চারা এসে মজা পাবে, এই জায়গাটা ভালো লাগছে। এই পার্কে আসলে আপনার রাইড ছাড়া তেমন কিছু একটা পাবেন না, কিন্তু এই জায়গাটা আপনাদের কাছে খুব ইন্টারেস্টিং লাগতে পারে। রাইট, এটা আসলে আমারও ভালো লাগছে, এই খরগোশগুলো দেখতে পাবেন যে হচ্ছে তারা এই যে তাদের গর্ত করে ফেলছে, তাদের বাসার নিচে যাচ্ছে, তারা তো জানেন যে খরগোশ মাটি খোঁড়ার পরে তারা গর্ত করে ফেলে, গর্তের ভিতরে যাওয়ার চেষ্টা করে, এই জিনিসগুলোর একটা লাইভ দৃশ্য দেখতে পারবেন। আর বাচ্চারা কিন্তু এগুলো থেকে অনেক কিছু শিখবে। রাইট, এখানে বাম্পার কারের রাইডটা দেখতে পাচ্ছেন, এবং পাশাপাশি মানে পার্কটা
ছোট, কিন্তু এই বাম্পার কারের এই জায়গাটা কিন্তু অনেক বড়, অন্যান্য জায়গার থেকে বড় আছে। এই পাশে দুইটা রাইড দেখতে পাচ্ছেন, সেই দুইটা রাইডের হচ্ছে আপনারা সবগুলো রাইডই কিন্তু 50 টাকা করে। হ্যাঁ, তো এখানে এই দুইটা রাইডও আপনারা হচ্ছে এনজয় করতে পারবেন। এখানে আপনারা একটা সুবিধা পাবেন, সেটা হচ্ছে 400 টাকার যে টিকিট, সেই টিকিটের হচ্ছে আমরা দুইজনে দুইটা টিকিট কেটেছি, মানে 400 টাকা। সো 50 টাকার একটা রাইড আপনারা ফ্রি পাবেন, এটাই হচ্ছে এখানকার বড় ব্যাপার। সো আমরা একসাথে বসাটা ইচ্ছে ছিল, বাট যেহেতু রাইডের ব্যাপার দেখতেই পাচ্ছেন আমার ওয়াইফ হচ্ছে বসে আছে, সো এই রাইডটা হচ্ছে এনজয় করতে পারবেন। সো আপনাদের 50 টাকা সেভ হবে, মানে আপনার ধরেন টিকিটের প্রাইস হচ্ছে তাইলে 150 টাকা, আর 50 টাকা হচ্ছে ফোর্সলি ধরেন আপনাকে একটা রাইড তারা হচ্ছে এনজয় করাচ্ছে। মামি আমরা কিন্তু রাইডে উঠে খুব মজা করছি, আমাদেরকে একসাথে উঠতে দেয়নি, যেহেতু রাইডে ব্যালেন্স করে উঠতে হবে, যার কারণে আমরা হচ্ছে আলাদা আলাদা উঠছি, আমরা মামি একসাথে আর হচ্ছে ওইদিকে বাবা আরেক জায়গায়। তো আমাদের কিন্তু পার্কটা পুরোপুরি ঘুরে দেখানো শেষ, আসলে পার্কটা বলবো যে খুবই ছোট, তার তুলনায় প্রাইসটা তো একটু বেশি, তার তুলনায় হ্যাঁ প্রাইসটা। আর একটা খালি ভালো জিনিস লাগছে যে এর সাথে হচ্ছে একটা হচ্ছে আপনার 50 টাকা রাইড ফ্রি দিয়েছে, তার মানে হচ্ছে টিকিটের প্রাইস দাঁড়ালো হচ্ছে 150 টাকা, রাইট? অনেক ছোট, উত্তরার মতন জায়গাতে আসলে এর থেকে বড় জায়গা এক্সপেক্ট করাটা আসলে আপনার বেশি আসলে আশা করবেন। পার্কটা একটু ছোট, আবার হচ্ছে বাচ্চাদের রাইডেই ভরা, মূলত বাচ্চাদের জন্য এটা ফ্যান্টাসি আইল্যান্ড বলা চলে আর কি, যার জন্যই হচ্ছে আর কি এত রাইড রাখছে। বড়দের জন্য খুব কম, এটা বাচ্চাদের জন্যই বেশি। আর এই তো জানি না ভিডিওটা কীরকম এনজয় করলেন, এনজয় করলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুকে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।